আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি তীব্র বশীকরণ দেবো যে কিছু সামগ্রী আছে যে সামগ্রীগুলো মন্তব্যত করে কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে ছুঁড়ে দিলে বা কোনো প্রকার ছড়িয়ে দিলে সে সারা জীবনের জন্য আপনার বশে থাকবে বা বশীভূত হয়ে যাবে। এই প্রয়োগটি আপনি আপনার স্বামী স্ত্রীর উপর বা প্রেমিক প্রেমিকার উপর করতে পারবেন। এই প্রয়োগটি আপনি উভয় লিঙ্গের উপরও করতে পারবেন, আপনি ছেলে হয়ে ছেলেকে মেয়ে হয়ে মেয়েকে করতে পারবেন। তো কি এমন মন্ত্র আর কি এবং তার প্রয়োগ বিধি সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিডিও শুরু করার আগে বলি আজকের ভিডিওটি মেম্বার্স অনলি হবে। এর নিয়ম শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা আমার মেম্বার এবং ইউটিউব মেম্বারশিপ নিয়ে মেম্বাররাই পাবেন। তবুও যদি ভিডিও দেখতে আপনি ইচ্ছুক তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে বলা মন্ত্র বা তন্ত্রটি করতে গেলে আপনাকে শনিবার বা মঙ্গলবার দিন যদি দেখেন ইঁদুর উপর থেকে মাটি ফেলছে এবং সেই মাটি ছুঁড়ে দেওয়ার দিক যদি পূর্ব দিক হয়, মানে পূর্ব দিকের দিকে ওই ইঁদুর ঝুরঝুর করে মাটি ফেলছে, শনি অথবা মঙ্গলবার দিন সেই মাটি আপনাকে ধরে ফেলতে হবে এবং সেই মাটি শূন্যে কোথাও ঝুলিয়ে রাখতে হবে, মেঝেতে বা মাটির উপর রাখা চলবে না, তাহলে সেটি মাটি হয়ে যাবে। এই মাটিটি হলো আজকের ভিডিওতে বলা যে সামগ্রী লাগবে সেই সামগ্রী। এবার চলুন মন্ত্রটি দেখে নিন। মন্ত্রটি হচ্ছে, ধুল পড়ে ধুলেশ্বরী নাচে দেবী কামেশ্বরী, নাচে দেবী এক পাই ধুল পড়ে দিলাম অমুকের গায়ে, আমাকে ছেড়ে যদি অন্য কারোর দিকে চাস তবে জয় মা দুর্গার কামেশ্বরীর মাথা খাস, ওং ক্রিং স্বাহা কার আজ্ঞে শ্রীরামের আজ্ঞে, ওং শ্রীরামের জয়, ওং শ্রীরামের জয়, ওং শ্রীরামের জয়। এই ছিল মন্ত্র। মন্ত্রটি যিনি দিয়েছেন উনারও গুরুদেব মারা গেছেন খাতার থেকে পাওয়া, তাই অবশ্যই মন্ত্রটি মুখস্থ করে 108 বার জপে সিদ্ধ করে নেবেন। মানে চোখ বন্ধ করে 108 বার বিড়বিড় করে মন্ত্রটি বলবেন যাতে একদম হঠস্থ হয়ে যায়, মুখস্থ হয়ে যায় আপনার। এই ভিডিওর প্রয়োগ বিধি জানতে হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন অথবা মেম্বারশিপ নিন। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। ভিডিওতে সম্পূর্ণ নিয়ম দিলাম না তাই লাইক করতে বলবো না, তবুও যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে জানানোর জন্য শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। ধন্যবাদ।